आजकेर भिडियोते आमरा अनिद्रार समस्या अर्थात इनसोमेनियार होमिओपैथिक चिकित्सा निये आलोचना करब। आलोचनार आगे आमरा देखे निई एक झलके आमादेर पुरो भिडियोते कि रयेछे, रयेछे अनिद्रा कि आर रयेछे अनिद्रार कारण कि, কি কি কারণে আমাদের এই ইনসোমেনিয়া সমস্যা হতে পারে, আর শেষে রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা। ইনসোমেনিয়ার অর্থ এক কথায় অনিদ্রা, অর্থাৎ ঘুম না হওয়া বা জেগে থাকা। মানে যতটা আপনার ঘুমের দরকার বা যতটা আপনি ঘুমোতে চাইছেন ততটা ঘুম আসছে না বা হচ্ছে না, যে কারণে আপনার শরীরের দুর্বলতা খুব এসে যাচ্ছে, আপনি খিটখিটে ও ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তাই সারাদিনে যে কাজ করার কথা আছে তা করতে ইচ্ছে করছে না বা করতে পারছেন না। দুই ধরনের ইনসোমেনিয়ার সমস্যা হয়, এক আপনার কোনো কাজের বা জীবনে কিছু চাপ বা দুশ্চিন্তা রয়েছে তার কারণে আপনার ইনসোমেনিয়ার সমস্যা রয়েছে, আর এক ধরনের হয় যেটি হচ্ছে শরীরে অন্য কোনো রোগের কারণে রাত জাগার সমস্যা হচ্ছে, যেমন হিস্টেরিয়া, থাইরয়েড ইত্যাদি। এবার আমরা দেখে নেব ইনসোমেনিয়া আমাদের সাধারণত কি কি কারণে হয়। প্রথম যে কারণটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন অর্থাৎ দুশ্চিন্তা। ডিপ্রেশনের কারণে মানুষের ইনসোমেনিয়া সমস্যা হয় বা রাত জাগার প্রবণতা তৈরি হয়। এই রাত জাগার সমস্যা আমাদের মস্তিষ্ক নষ্ট করতে থাকে, ধীরে ধীরে ডিপ্রেশন ও রাত জাগার পরিমাণও আমাদের বাড়তে থাকে। এবারে দ্বিতীয় যে কারণের কথা বলবো সেটা হলো অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ। উদ্বেগের কারণে ইনসোমেনিয়া বা রাত জাগা অনিদ্রার প্রবণতা শুরু হয়। আর কারো ধরুন মদ্যপান, বিড়ি, সিগারেটের প্রতি আসক্তি রয়েছে, হঠাৎ কোনো কারণে তা বন্ধ হয়ে গেছে, তারও ইনসোমেনিয়ার প্রবণতা তৈরি হয়। যারা ডিপ্রেশনের কারণে মেডিসিন খাচ্ছেন সেটা মানে অর্থাৎ অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছেন, সেটা হঠাৎ বন্ধ করে দিলে ইনসোমেনিয়ার সমস্যা তৈরি হয়। অনেকের অন্য রোগের কারণে এই সমস্যা হয়, অর্থাৎ কারো বাতের যন্ত্রণা হয়, অসহ্য বাতের যন্ত্রণা হয়, সেই কারণে তার ইনসোমেনিয়ার সমস্যা হয়। মহিলাদের আবার মেনোপজের আগে ও পরে ইনসোমেনিয়ার প্রবণতা দেখা যায়। প্রায় 30% মানুষের আজকাল বিভিন্ন কারণে ইনসোমেনিয়ার সমস্যা দেখা দেয়। আর ইনসোমেনিয়ার আলাদা করে সিমটমের কথা কি বলবো, আপনারা তো সকলেই জানেন এটা সিমটম মানে ঠিকঠাক ঘুম না হওয়া। হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে এই সমস্যার, লক্ষণ অনুযায়ী ঠিকঠাক মেডিসিন নিলেই এই সমস্যা ঠিক হয়ে যায়। চলুন এবার আমরা লক্ষণ অনুযায়ী মেডিসিন কয়েকটা দেখে নিই। ইনসোমেনিয়ার জন্য সবথেকে ভালো মেডিসিন হলো প্যাসিফ্লোরা মাদার। এটি রাতে ঘুমানোর আগে 15 ফোঁটা 1 কাপ জলে দিয়ে খেয়ে নিলে ইনসোমেনিয়ার সমস্যা ঠিক হয়ে যাবে। এই মেডিসিন মানসিক শান্তিও বজায় থাকবে। এই মেডিসিনের সাইড এফেক্ট তেমন কিছু নেই। এরপর যে মেডিসিনের কথা বলবো, যাদের সারাদিন শুয়ে বসে থাকতে বা শারীরিক কাজকর্ম বা পরিশ্রম করে না, শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, অর্থাৎ সারাদিনই বিছানায় তারা পড়ে থাকে, মদ্যপান যারা বেশি করে থাকে, তারা যদি ইনসোমেনিয়াতে ভুগে তাহলে তাদের জন্য নাক্স ভূমিকা 200 মেডিসিনটি খুবই কার্যকরী। এটি সপ্তাহে 3-4 দিন 4 ফোঁটা করে নিলেই এই সমস্যা ঠিক হতে শুরু করবে। এরপর যে মেডিসিনের কথা বলবো, মহিলাদের মেনোপজের সময় শরীরে এক ধরনের অস্বস্তি ও টেনশন কাজ করে, যার কারণে তাদের ঘুমের একটা সমস্যা তৈরি হয়, এই জন্য তাদের ইনসোমেনিয়ার প্রবণতা দেখা যায়। তাদের জন্য সেনেসিও আউট 30 খুবই কার্যকরী মেডিসিন। এটি 2 ফোঁটা সারাদিনে 2 বার নিলেই এই সমস্যা ঠিক হয়ে যাবে। এবার যে লক্ষণের কথা বলবো সেটা বিছানায় শুয়ে পড়ার অনেকক্ষণ পরে অনেকের কি হয় রাতে ঘুম আসে না, জেগেই থাকে অনেকক্ষণ শোয়ার পর। তাদের জন্য কার্যকরী মেডিসিন হচ্ছে কফিয়া ক্রুডা 30। এটি রাতে ঘুমানোর আগে 3 ফোঁটা খেয়ে নিলেই বিছানাতে শোয়ার পরেই ঘুম চলে আসবে। যাদের ক্রনিক ইনসোমেনিয়ার সমস্যা আছে অর্থাৎ এই সমস্যা অনেক দিন ধরে, তারা 200 পোটেন্সি সারাদিনে 1 বার 4 ফোঁটা খেতে পারেন। এবার যে লক্ষণের কথা বলবো, যাদের ভুলভাল স্বপ্ন আসার কারণে রাতে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, শরীরের ভেতর এক ধরনের ভয় কাজ করে, সেই কারণে রাত জেগে থাকে তারা। সাথে তাদের আরেকটা লক্ষণের কথা বলবো যেটা তাদের লবণ খাওয়ার প্রবণতা বেশি থাকে। তাদের জন্য নেট্রাম 200 খুবই কার্যকরী মেডিসিন। এটি সপ্তাহে 2 বার 3 ফোঁটা করে নিলেই এই সমস্যা ঠিক হয়ে যাবে। এবার একটা লক্ষণ বলি, সেটা হচ্ছে হঠাৎ কোনো শক লাগার কারণে যদি ইনসোমনিয়ার সমস্যা হয়, ধরুন সে ব্যবসাতে কোনো লোকসান হয়েছে সেই কারণে হোক বা অনেকের প্রেমে ব্যর্থতার কারণে হোক, যে কারণেই হোক, তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো ইগনেশিয়া 30। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিলেই কিছুদিন পর এই সমস্যা ঠিক হয়ে যাবে। শারীরিক ও মানসিক ডিস্টার্ব কিছু মানুষ থাকে যাদের এই সমস্যা হওয়ার কারণে, অর্থাৎ শারীরিক ও মানসিক এক রকমের অস্বস্তি হওয়ার কারণে তাদের ইনসোমনিয়ার প্রবণতা দেখা যায়। তারা কালিফস 66 যদি ব্যবহার করে 3 থেকে 4টে করে ট্যাবলেট ঘুমানোর আগে মুখে দিয়ে চুষে খেয়ে 1 কাপ হালকা উষ্ণ গরম জল খেয়ে নেয়, তাহলে ঘুমের অসুবিধা তাদের বন্ধ হয়ে গিয়ে আস্তে আস্তে ঠিকঠাক ঘুম আসতে শুরু করবে। একটা এবার মেডিসিনের কথা বলবো, এটি সাধারণত মহিলাদের হয়। যেসব মহিলারা খুব বেশি টেনশন করেন, সারাক্ষণ চিন্তা করতে থাকেন, যার কারণে খিটখিটে মেজাজ, কথায় কথায় চিৎকার করেন, টেনশনের কারণে ঘুমের সমস্যা হয় বা ইনসোমনিয়ার প্রবণতা দেখা যায়, তাদের জন্য ইকুইলিজিয়া ভালগারিস 30 পোটেন্সির মাত্রার এই মেডিসিনটি 2 ফোঁটা খালি পেটে সরাসরি জিভের ওপর আর সন্ধ্যায় খালি পেটে খেলেই এই সমস্যা ঠিক হয়ে যাবে। এবার সব থেকে একটা ভালো মেডিসিনের নাম বলবো, সেটা হচ্ছে প্রচুর চিন্তা করতে থাকার সমস্যা যাদের রয়েছে, আশেপাশে কোনো ঘটনা ঘটে যাওয়ার কারণে হয়তো সেই টেনশনটাই মাথার মধ্যে সারাদিন কাজ করছে বা কিছুদিন ধরে সেটাই মাথার মধ্যে চলার কারণে যাদের ইনসোমনিয়ার প্রবণতা দেখা যায় বা অনিদ্রার প্রবণতা দেখা যায়, তাদের জন্য মেডিসিন হলো রেস্কিউ রেমেডি। এই রেস্কিউ রেমেডি খুব ভালো মেডিসিন, এটি মেন্টাল রিল্যাক্সেশনের কাজ করে। রেস্কিউ রেমেডি 10 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে সারাদিনে 2 বার খেলেই এই ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা তাদের ঠিক হয়ে যাবে। যাদের ইনসোমনিয়ার সমস্যা কয়েক মাস ধরে রয়েছে, তারা প্যাসিফ্লোরা মাদার, রেস্কিউ রেমেডি, ইগনেশিয়া আর কফিয়া ক্রুডা 4টি মেডিসিন 2 থেকে 3 মাস টানা নিতে থাকলে, আগের যে মাত্রাগুলি মেডিসিন আমি বলে দিয়েছি ওই একই মাত্রায়, তাহলে তাদের এই অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যা ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যখন ইনসোমনিয়ার সমস্যা ঠিক হতে শুরু করবে, তখন আস্তে ধীরে ধীরে মেডিসিন বন্ধ করে দিলেই হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না যেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।